ক্লাস চলার সব কথা, কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় যেমন নিচে বারান্দায় সেরকম ব্যালকনিতে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনাটি অন্য কোনো জায়গা না, এটি চ্যাংড়াবান্ধা প্রাথমিক বিদ্যালয়ের, এটি ফুলবাড়ি এলাকার। ঘড়ির কাঁটায় এখন 12:14। এবং তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি, এই স্কুলে মাস্টাররা আসে কখন যায় কখন সেটা কেউ জানে না। এর আগেও যখন আমরা এই স্কুলের খবর দেখিয়েছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে এই স্কুলে মাস্টাররা কেউ নিয়মিত আসেন না, এবং আজকেও এখন 12:14 বাজে স্কুলে মাত্র দুজন মাস্টার এসেছেন এবং একজন টিআইসি এসেছেন। টিআইসি তিনি নিজের ঘরে রয়েছেন, দুজন মাস্টার ক্লাস সামলাচ্ছেন, বাচ্চাদের পড়াচ্ছেন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যেই একজন মাস্টার যিনি রয়েছেন তিনি কখন কোথায় বেরিয়ে চলে যাচ্ছেন, স্কুলের যিনি টিআইসি তিনি নিজেও জানেন না। আপনি এই স্কুল সম্পর্কে কতটা কি জানেন, স্কুলের মাস্টারদের সম্পর্কে কে কখন আসে? না, আসে তো মোটামুটি 11টার আগেই আসে সব টিচারই। আজকে 11:30 পর্যন্ত আমরা দেখেছি কোনো মানে দুজন বাদে আর কেউ আসেনি। না, 11:30 পরে উনি কোনো নার্সিং হোমে বলে গেছিলো, ওনার বলে জানতেন না, আমাকে তো বললো যেটা আর কি, মানে জানতেন না। আমি 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 জানি না। আর বাকিরা কোথায়? বাকিরা একজন সিএল নিয়েছে। ছজন মাস্টার তো আপনার এখানে, দুজন আছে মাত্র, বাকিরা কোথায়? বাকিরা একজন সিএল নিয়েছেন দিদি উনি, আর একজনের নাকি জ্বর। আচ্ছা, আরেকজন তো আমাদের ওই যে ব্রেন হ্যাম্পার হয়েছিল ওই তো করতে গিয়ে নিয়েছে। তার সিএল লেটারটা দেখাতে পারবেন? ওই লেটার দেখাতে পারবেন? লেটার না, ওই কালকে বলে রেখে গেছিল কোথায়, একটু দেখি, একটু দেখান। দেখো, যারা যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি জানাচ্ছেন যে একজন শিক্ষিকা রয়েছেন যিনি সিএল নিয়েছেন, কিন্তু আমি যেটা দাবি করতে পারছি যে এই মাস্টার কিন্তু কোনো রকম তথ্য প্রমাণ দিতে পারবেন না। তার কারণ এর আগে থেকে আমরা যখন কথাবার্তা বলছিলাম তিনি কিন্তু নানান ধরনের অজুহাত দিচ্ছেন যে এখানে আছে ওখানে আছে, আজ দিয়েছেন কাল দিয়েছেন, এরকম করে যাচ্ছেন। এবং এই চিত্র কিন্তু শুধু আজকের নয়, এই চিত্র আমরা এর আগেও এপ্রিল মাসে দেখিয়েছিলাম। এপ্রিল মাসের পর আজ কিন্তু অনেক কয়েক মাসের ব্যবধান, তারপরে ওই স্কুলে দেখো একই চিত্র, চিত্র কিন্তু এক ফোঁটাও বদলায়নি। আমি তোমাকে আরও একটি ক্লাসরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তুমি এই ক্লাসরুমের চিত্রটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ঠিক কোন জায়গাটায় রয়েছে। দেখো একটি ক্লাসরুম, কোনো মাস্টার মশাই নেই, বাচ্চারা যে যার মতন নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছেন। এবার তুমি এখান থেকে আন্দাজ করতেই পারো যে এই বাচ্চারা ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি বাচ্চাদের সঙ্গে পড়াশোনার সম্পর্কে, দেখি তারা কতটা কি শিখেছে। তোমার নাম কি? যতীশ রায়। কোন ক্লাসে পড়ো? থ্রি। এলিফ্যান্ট বানান বলতে পারবে?